বিপুল সংখ্যক বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভেটাকুড়ি এলাকায় শনিবার দুপুরে দিনাটা একনং ব্লকের ভেটাকুড়ি একনং গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা শালমারা এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের মধ্যে নামেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা জাহানুর মিয়া তারপর ওনার পায়ে একটি বস্তা জাতীয় কিছু লাগে প্রথমে ধানের বস্তা ভেবেছিলেন তিনি পরে বস্তাটিকে ডাঙায় তুলে দেখেন সেই বস্তায় ভর্তি বোমা তারপর খোঁজাখুঁজি করে আরও একটি বস্তা ভর্তি বোমা উদ্ধার হয় পরে দিনাটা থানায় খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায় লোকসভা নির্বাচনে নির্বাচনের পর থেকে দিনাটার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ লেগেই চলেছে দিনাটা এলাকার বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হলে এদিন ব্যাটাকুড়ি এলাকায় বিপুল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা দিনাটা থেকে ব্রজেশ্বর রায়ের রিপোর্ট পানি নিচে পায়ের মধ্যে লাগছে প্রথমে পায়ের মধ্যে লাগছে ওই দুইজন ছিলাম আমরা দুইজন ছিলাম ওই ছেলেটা বললো যে পায়ের মধ্যে লাগছে আমি বললাম যে না ধানটা টান হয়তো ভিজেছে কেউ ঠিক আছে তারপরে এখন দেখি এই পেশে ঘুরিয়ে এখন দেখি আর ভাসিয়েছে তারপরে তুলি দেখি যে বম ভিতরে সব মিলে কতগুলো টোটাল নব্বইটা হবে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসছিল আসলো নিয়ে গেল এই জায়গাটার নাম কি খারিজা বলা আরো থাকার সম্ভাবনা আছে হ্যাঁ থাকতেই পারে পানির নিচে থাকতেই পারে